হাই হ্যালো নমস্কার স্যালুট আদাব দেশে অথবা দেশের বাইরে গ্রামে কিংবা গঞ্জে কাছেও দূরে যে যেখান থেকে আমাকে দেখছেন ভরসা টিভির পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত বন্ধুরা আমি এখন অবস্থান করতেছি ডিমলা থানার ভোরাডাঙ্গা নামক একটি হাটে মূলত এটি নর্থ বেঙ্গল এলাকা মানে গ্রামের এলাকা তো গ্রামের এলাকায় উন্নত প্রজাতির উন্নত মানের বিদেশি কবুতর হাটে উঠেছে এটা এর আগে আমরা শহরে দেখেছি কিন্তু এখন শহর ছেড়ে গ্রামেও এই উন্নত মানের কবুতর মানে হাটে উঠেছে আমি আপনাদের দু এক জোড়া কবুতর দেখার চেষ্টা করতেছি আর পুরো সময়টা জুড়ে আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন বন্ধুরা দেখুন এখানে একটি জ্যাকোবিন কবুতর পাশে রয়েছে লাক্ষা এই লাক্ষা কবুতর আগে আমরা দেখছিলাম ঢাকা শহরের কাপ্তান বাজার তারপর শাটারি বাজার সাভার নামা বাজার হ্যাঁ এই যে মানে বড় বড় শহরে এই কবুতরগুলো আগে অ্যাভেলেবেল দেখা গেছিলো কিন্তু শহর পেরিয়ে এবার গ্রামের হাটে উঠা শুরু করেছে তো এটা হচ্ছে লাক্ষা দেখুন লাক্ষা কবুতর ভাইজান আপনি কি আছেন ভাই প্লিজ দোকানদার ভাই হ্যাঁ দোকানদার ভাই ওনার আমি পরে সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করতেছি তো এটা এরপর আমি আপনাদের দেখাচ্ছি জ্যাকোবিন দেখুন এটাকে বলা হয় জ্যাকোবিন জ্যাকোবিন একটা সময় 60,000-80,000 এমনকি লাখ টাকাও ছাড়িয়ে গেছে সেই জ্যাকোবিন এখন আমাদের গ্রামের হাটে বন্ধুরা দেখুন জ্যাকোবিন জ্যাকোবিন কবুতরের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এই যে মালা মালা বলেন বা পালক বলেন আপনারা অনেকে আবার ফেদারও বলে থাকেন যে যেটাই বলেন না কেন দেখুন তার বিশেষ আকর্ষণটা সেটা চাই যে আপনার মালাটা মালাটা দিদি একবারে মুখ মণ্ডলটা ঢেকে নিয়েছে বন্ধুরা দেখুন এটা হচ্ছে জ্যাকোবিন কবুতর জ্যাকোবিন জ্যাকোবিন এটা হচ্ছে জ্যাকোবিন জ্যাকোবিনের আদি নিবাস কোথায় আমি ঠিক জানি না হ্যাঁ তো এটাই আর কি জ্যাকোবিন জোড়া এটা হচ্ছে জ্যাকোবিন তারপরে আপনারা দেখুন বন্ধুরা জ্যাকোবিন আছে পাশাপাশি আপনারা দেখতেছেন কোয়েল পাখি জাপানিজ কোয়েল পাখি এখানেও রয়েছে দেখুন বন্ধুরা এখানে আছে মুখী একটা মুখী ঝর্ণা শাটিন এবং ঘিয়া চুল্লি আর জ্যাকোবিন তো আমি আপনাদের দেখালাম এখানে দেখুন কোয়েল পাখি পাশাপাশি এই প্রজাতিটার নাম আমার জানা নাই আবার দেখেন এখানে দেখুন বন্ধুরা এখানে এক জোড়া খরগোশ এখানে কোয়েল এখানে আছে তিথি অথবা চীনামুরগি তো বন্ধু এই ছিল আজকের ভিডিও এখানে অনেক অনেক ক্রেতা এবং মানে ক্রেতার সমাগম হয়েছে কারণ এর আগে কিন্তু জ্যাকোবিন কবুতর বা উন্নত মানের কবুতর হাটে তারা দেখেনি অনেকে দরদাম করতেছেন হ্যাঁ মানে এখনও বিক্রি হয় নাই তবে দু এক জোড়া অলরেডি বিক্রি হওয়া ভাব তো বন্ধু ভিডিওটা এতটুকুই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশায় আমি আলমগীর হোসেন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি